Siri Siri Ganesh Puja Committee Jorhat Uddyogot Tini Dina Koi Ayojon Kara Hoise Siri Siri Ganesh Puja News Now Ek Report Siri Siri Ganesh Puja Committee Jorhator Uddyogot Tini Dina Koi Ayojon Kara Hoise Siri Siri Ganesh Puja Ullekhjoggo Je Jorhat KKB Road Phukan Ali Sthito Siri Siri Ganesh Puja Committee Aro Sthaniyo Raijor Sahajogot 30-31 Agosto Aro 1 September Tini Dina Koi Onushtito Kara Hoise Sri Ganesh Puja Amari Ganesh Puja Bhagi Joa 2008 sonor ami pati asu kintu oti durbhagya kotha je amar kunu nija mati nai ami sarkari mati kaneu chesta korilu usor suburiya sokoluke bisailu kintu ami eridia nai aha ami pati asu joa covid or dubosor খালি আমাৰ কমন ফৰুকে পাতিবলগা হৈছিল কিন্তু কাৰণ বহুত কোভিডৰ বাধ্যবাধকতাটো মানি চলি আমি পাতি গৈছিল কিন্তু এই বছৰ আমি মন কৰিছো গণেশ পূজা সকলোকে আগত যেতিয়া সেই হিচাপতে নেকি মানুহবিলাকে নিজে মনে জানি আজি কোনোবাই গহুম দিছে কোনোবাই কাপোৰ কানি দিছে মূৰ্তিজনা দিছে পয়সা দিছে কেনেকে মানে কোন ফালৰ পৰা বস্তুৱে গুট খাইছে আমি গম পোৱা নাই এনেকৈ হৈছে সেইকাৰণে অতি আনন্দৰ কথা আমাৰ কাৰণে কিন্তু আমাৰ কাৰণে বুলিয়েই নহয় গোটেই আমাৰ যোৰহাটবাসীৰ কাৰণে হয়তো আনন্দৰ কথা আমি তাৰমানে এতিয়া এটা গণেশ মন্দিৰ আমি কৰিব পাৰিম সেইবাৰ ভাবিছোঁ কাৰণ পইচা থাকিলেই নহয় আমাক মানুহ লাগিব আৰু সেই মানুহখিনি আজি আমি বিচাৰি পাইছোঁ সকলোৱে আগবাঢ়ি আহিছে জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সকলোৱে আগবাঢ়ি আহিছে সকলোৱে যোগ দিছে ফুকনালী অৱস্থিত গণেশ পূজা ভাগলৈ নিমন্ত্ৰণ কৰিছে প্ৰতি বছৰে কৰিছে শান্তায়ে সময় সেইদৰে আহি আছোঁ খুব ভাল লাগে এই অনুষ্ঠানটো আৰু এতিয়া ইয়াত আহি শুনিবলৈ পালোঁ যে ইয়াত এটা স্থায়ী মন্দিৰ হ'ব গতিকে এইটোৱে মন যথেষ্ট মনটো আনন্দ দিছে আমাৰ যিহেতু আমাৰ ওচৰে পাঁজৰে গণেশ মন্দিৰৰ এটা অভাৱ আমি অনুভৱ কৰিছিলোঁ গতিকে আমি ভাবিছোঁ সকলো আহক সকলোৱে সহায় সহযোগ কৰক মন্দিৰটো যাতে আমাৰ যিটো তেখেতসকলে ভাবিছে সেইটো সাফল্য মন্দিৰ তুলি কৰি তোলে আমাৰ এই অঞ্চলত এইটো কাৰণ নাই নহয় ইফালে আছে ৰিচাৰ্চ ওচৰত আছে ৰাষ্ট্ৰত্ৰম গীচ্ছমাৰৌবাচ বিঘ্নেশ বীর্যাণি বিচিত্র কাহী বন্ডি জমানো মার্গ কৈস্মিতানি শ্রুত্বা সমুত্তিষ্ঠ গজাননত্বং ব্রাহ্মে জগন মঙ্গলকম কুরুষ্ব এবং ময়া পাঠিত বিঘ্নরাজ চিত্তে নছ উত্থায় বহির্গণেশ ত্বং নির্গতং বিক্ষম নমন্তি দেবাহ শম্ভুরয়ো যোগী মুখা তথাহম সৌষাদিকং তে পরিকল্পয়ামি হেরম্ব বৈন্দন্ত বিশুদ্ধিমেবং বস্ত্রেণ সম্পুক্ষ মুখারবিন্দং দেবং সভায়ং বিনিবেশয়ামি দ্বিজাতি সর্বৈভি অভিবন্দিতং চ সুকারি বিমুদ সুমুদ সুমুদ কাদ্যহি সম্ভাষ্য সালুক্য সমুত্থিতং টং সুমণ্ডপং কল্পনিবেশয়ামি রত্নৈ সুদীপৈ প্রতিবিম্বতং পৈশ্বামি চিত্তেন বিনায়কং চ তত্রাসনং রত্ন সুবর্ণযুক্তং সংকল্প্য দেবং বিনিবেশয়ামি সিদ্ধ্যা সবুদ্ধ্যা সহ বিঘ্নরাজ পাদ্যং কুরু প্রেম ভরেণ সর্বহি সুবাসিতং নিরমথো গৃহান চিত্তেন দত্তং চ সুকৃষ্ণ ভাবং ততঃ সুবস্ত্রেণ গণেশ মাদৌ সম্প্রক্ষ দুর্বাদিভিরশয়ামি চিত্তেন ভাব প্রিয় দীনবন্ধু মনু বিলীনং কুরুতে পাদব্জেহে কর্পূরৈকলাদি সুবাসিতন্তু সুকল্পিতম তু ময়ুয়মথু গৃহান আসম্যতনৈব গজাননত্বং কৃপা কটাক্ষেণ বিলোকয় দয়াংশু প্রবাল মুক্তা ফলহাত কাদ্যৈ সুসংস্কৃতং অন্ত্যড় ভাবকেন অনর্গমর্ঘম সফল সুরক্ষয়াশু ইতি গণেশ মানস পূজা স্তোত্রম সম্পূর্ণম শরতৰ এতিয়া বৰ্তমান শরৎকাল আৰম্ভ হৈছে আজি দহ বছৰৰ আগ পৰা
প্রায় দশ বছরের পর আমার অসমত বেশিকৈ প্রচলিত হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানটি আসলে মহারাষ্ট্রর মারাঠি সকলে শরৎকালত শরৎকালত মানে জলপৃষ্ঠ যেটু শুকাই যায় আর সেই সময় পানি স্বচ্ছ হয়, আর সেই সময়তে আমার যখন ভারতীয় সদাগর নৌকালই বিদেশত ব্যাপার বাণিজ্যর কারণে যায়, আর বর্তমানে এই এনেকা হয়েছে সেই সময় সেই যেটা বহুত বিপদ বিঘিনি হব পারে, সম্ভাব্য বিপদ বিঘিনিরপর হাত সারিবর কারণে গণেশক আমার বৈশ্য সকলের দেবতা বলে গণনা করা হয়। গণেশক আগন্তুক বিপদ বিঘিনি সম্ভাব্য বিঘিনিরপর উদ্ধার প্রাপ্তির কারণে চিন্তা করেছিল, কিন্তু বর্তমানে এই বস্তুটো যেটু গণেশক শারদীয় অনু উৎসবর প্রথমতেই আমার এটা কথা আছে যে প্রথমে গণেশক আরাধনা করা হয়, আর সেই উদ্দেশ্যতেই আমার শরৎকালের সকল অনুষ্ঠানের আগতেই বর্তমানে যেটু আমার ধারা সৃষ্টি হয়েছে সেটা আসলে সেই আগন্তুক সকলখিন অনুষ্ঠানের শুভারম্ভর প্রাককালত গণেশক চিন্তা করা হয়। অনুপম বৰাৰ রিপোর্ট, নিউজ নাও। যোৰহাট চহৰত নকৈ সংযোজন ঘটিল পোন প্ৰথমবাৰৰ বাবে ৰিলেক্সো এক্সক্লুচিভ শ্ব'ৰুম, য'ত পোৱা যাব পুৰুষ মহিলাৰ বাবে উন্নত মানদণ্ডৰ জোতা চেণ্ডেল। হাৰ্ট অৱ দ্য চিটি কেবি ৰোডত অৱস্থিত চালেশ্বৰ কুৰুৱা বৃহৎ ৰিলেক্সো এক্সক্লুচিভ শ্ব'ৰুমটিত উপলব্ধ হ'ব স্পাৰ্কছ, ফ্লাইট, বষ্টন, বাহামাছ, মেৰিজেন, কিডছফেন আদি ব্ৰেণ্ডৰ উন্নত মানদণ্ডৰ জোতা আৰু চেণ্ডেল। গতিকে আজিয়ে আহক আমাৰ শ্ব'ৰুমলৈ আৰু লৈ যাওক আপোনাৰ আৰু আপোনাৰ পৰিয়ালৰ সকলোলৈকে একোযোৰা জোতা আৰু একোযোৰা চেণ্ডেল। আমাৰ ঠিকনা ৰিলেক্সো এক্সক্লুচিভ শ্ব'প, কেবি ৰোড, যোৰহাট, অসম। আমাৰ ঠিকনা 7002625150।